সোনামুড়া মহকুমায় মঙ্গলবার সকালে কৃষক ফ্রন্টের উদ্যোগে মহকুমার 5টি স্থানে কৃষকদের ঋণ মকুব, কৃষি সামগ্রী দেড়গুণ দামে কেনা, ভাব চাষীদের সমস্ত সরকারি পরিকল্পনায় আনা, বিনামূল্যে বীজ প্রদান করা, অর্ধেক মূল্যে অন্যান্য কৃষি সামগ্রী প্রদান করা, সবার জন্য সরকারি চিকিৎসার দাবি নিয়ে বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়। করোনার কারণে শারীরিক দূরত্ব বজায় রেখে এই কর্মসূচি করা হয়। এদিন কর্মসূচিতে উপস্থিত ছিলেন সারা ভারত কৃষক সভার মহকুমা সম্পাদক শামসুল হক, সভাপতি সুরেশ দাস। বক্সনগরে কলসিমোড়া বাজারে কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিধায়ক শহীদ চৌধুরী। কোটি কোটি টাকা মানুষ মুক্ত হস্তে দান করেছে, এই টাকা খরচ করে বলছে, তারা ঘোষণা করেছে যে সাহায্য করবেন, খরচ করবেন, কিন্তু শ্রমিক কৃষকরা এই সাহায্য এখন পর্যন্ত পায়নি, যার ফলে মানুষের রাস্তার মধ্যে পড়েছে। আপনারা দেখেছেন, এমনকি হাঁটতে হাঁটতে পরিশ্রান্ত হয়ে রেল রাস্তার উপরে যখন তারা বিশ্রাম করছিল, বিশ্রাম করতে করতে ঘুমিয়ে পড়েছে, এমন সময় রেল এসে সমস্ত শ্রমিকদেরকে একবারে পিষে মেরে ফেলে। এরকম অমানবিক ঘটনাও এই দেশের মধ্যে ঘটে। Pure report, Channel Dindat.